নমস্কার, পপস ম্যাজিক চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটু অন্যভাবে অসাধারণ স্বাদের একটা ভেন্ডি আলু রেসিপি শেয়ার করব। আর গরমকাল মানেই ঝিঙে, পটল, ঢ্যাঁড়স। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই টেস্টি। আর কতটা টেস্টি সেটা বাড়িতে একবার না বানালে বুঝতে পারবেন না। চলুন তাহলে দেখে নিচ্ছি আজকের রেসিপি। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে কিছু ভেন্ডিকে আমি ভালোভাবে ধুয়ে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। ভেন্ডি ছোট হলে এক টুকরো করবেন, আর বড় হলে দুটো টুকরো করবেন। আর আছে সেদ্ধ আলু। আলুটাকে আমি নুন দিয়ে সেদ্ধ করেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা ভেন্ডিগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে প্রায় এক মিনিট আমি নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকা দিয়ে ভেন্ডিগুলোকে লো ফ্লেমে ভেজে নেব। আমি এখন কোনো নুন দিচ্ছি না। আমার মনে হয় ভেন্ডি ভাজার সময় নুন দিলে কেমন একটা লোদা লোদা ভাব আসে, সেই জন্য ভেন্ডি ভাজা হয়ে গেলে তারপরেই আমি সবসময় নুন দিয়ে থাকি। কিছুক্ষণ পর ঢাকটা তুলে নিলাম। ভেন্ডিগুলো এখন ভাজা হয়ে গেছে, বেশ নরমও হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আরও কিছুক্ষণ এখন নুনের সাথে ভেন্ডিটা আমি ভেজে নেব, তারপর ভেন্ডিটাকে তুলে নিচ্ছি। কড়াইতে আরেকটু সাদা তেল আমি গরম করে নিলাম। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু সাদা জিরে ফোড়ন। কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দিচ্ছি বড় দেখে একটা পেঁয়াজ কুচি। মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজটাকে এখন হালকা করে আমি ভেজে নেব। পেঁয়াজ এখন ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা, আর 1/4 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। আপনারা তিনটে একসাথে মিক্সিতে পেস্ট করেও বেটে নিতে পারেন। মিডিয়াম ফ্লেমে এই আদা রসুন লঙ্কা এখন ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন চারদিক দিয়ে সুন্দর তেলও বেরিয়ে গেছে। এবারে বড় একটা টমেটো কুচি দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোটাকেও এখন আমি গলিয়ে নেব। এই জন্য লো ফ্লেম করে এটাকে কিছু সময়ের জন্য এখন আমি ঢাকা দিয়ে রাখছি। ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। দেখুন টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরের গুঁড়ো, 1/4 চা চামচ ধনের গুঁড়ো, 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, আর স্বাদ মতো নুন। অল্প জল দিয়ে মশলাটাকে এখন আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, তাই আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না। দেখুন খুব সুন্দর তেল বেরিয়ে গেছে। আমি আরেকবার নাড়াচাড়া করে দিলাম। এখন যে সেদ্ধ আলুগুলো রেখেছিলাম সেগুলো হাতের সাহায্যে এভাবে হালকা একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি, অর্থাৎ আধা ভাঙা করে দিলাম আলুগুলোকে। মিডিয়াম ফ্লেমে এখন ভালো করে আলুর সাথে মশলাটা আমি কষিয়ে নেব। আলু সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, তাই এখন আর কোনো নুন দিলাম না। প্রায় দেড় দু মিনিট হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ এটাকেও আমি এখন কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, একটু থকথকে ভাব হবে এরকম পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, তবে আপনাদের অসুবিধা থাকলে চিনিটা অফ করে দেবেন। ভালো মতো আরেকবার মিশিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে এটাকে আমি ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। আরেকবার নাড়াচাড়া করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম লো করে আমি এক মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে ভেন্ডির ভেতরে এই গ্রেভিটা ভালো মতো ঢুকে যেতে পারে। এক মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন ওপরে খুব সুন্দর তেল ভেসে উঠেছে। আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। নুন মিষ্টিটা এ সময় আরেকবার চেক করে নেবেন। সবশেষে অল্প একটু গরম মশলা গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। হালকা হাতে আরেকবার মিশিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। আর সার্ভ করার জন্য একদম রেডি। আলু সেদ্ধ করা থাকলে রান্নাটা করতে কিন্তু তেমন সময় লাগেনি, ঝটপট তৈরি হয়ে গেল আজকের ভেন্ডি আলুর সুন্দর একটি তরকারি।
আর রেসিপি ভালো লাগলে আপনারাও বাড়িতে এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন।